হালুয়ার কথা মনে হলেই মনে হয় যে অনেক ঝামেলা, বানানো অনেক কষ্ট, কিন্তু খুব সহজেই আর খুব তাড়াতাড়িও কিছু হালুয়া কিন্তু বানানো যায় এবং খেতেও অসাধারণ হয়। সেরকমই ঝটপট একটি সুজির হালুয়া রেসিপি নিয়ে আজকে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। হালুয়া বানানোর জন্য আমি প্যানে হাফ কাপ ঘি দিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা বাটিতে 1/4 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে সেখানে কিছু স্যাফরন ভিজিয়ে রাখছি। ঘিটা যখন একটু গলে যাবে তখন এখানে আমি পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে দিয়েছি। আমি দিয়েছি পেস্তা বাদাম, ক্যাশনাট এবং আমন্ড। বাদামগুলোকে 3-4 মিনিট ঘিয়ের মধ্যে ভেজে এখন তুলে রেখে দিচ্ছি। এখন সেই ঘিতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আজকে আমি 1 কাপ সুজি দিয়ে এই হালুয়াটা করে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী অনুপাতটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখন এই সুজিটাকে ঘিয়ের মধ্যে নেড়ে নেড়ে এভাবে ভেজে নিচ্ছি, আর এই নাড়াটাকে কন্টিনিউ নাড়তে হবে। সুজি যেহেতু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় বা পুড়ে যায়, এজন্য নাড়া থামানো যাবে না। ঘিয়ের মধ্যে এভাবে দেখুন আমি স্পেচুলা দিয়ে নাড়ছি, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এভাবে নেড়ে নেড়ে ঘিয়ের সাথে ভেজে নেওয়ার পর সুজিটা যখন ভাজা হয়ে যাবে এবং সুজি থেকে সুন্দর একটা স্মেল বের হবে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা আমি নর্মাল টেম্পারেচারের পানিই নিয়েছি। পানিটা দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু সুজিটা পানিটা অ্যাবজর্ব করে নেবে আর সুজিগুলোও ফুটে যাবে। সুজিটা যখন এরকম একদম টেনে যাবে পানিটা, তখন এতে আমরা চিনি দিয়ে দিব। আমি কিন্তু আগে চিনিটা দেইনি, চিনিটা এখন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির মাপটা দিয়ে দিবেন। চিনিটা দিয়েও সুজির সাথে ভালোভাবে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর সুজিটা কিন্তু আরেকটু নরম হয়ে যাবে, যেহেতু চিনি গলে একটু পানি পানি হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেব এলাচ পাউডার। আমি এখানে 1 টিস্পুন এলাচের পাউডার নিয়েছি। আপনাদের কাছে যদি এলাচের পাউডার না থাকে, আপনারা কিন্তু শুরুতেই আস্ত এলাচ দানাও দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু পাউডার ছিল তাই আমি এই পর্যায়ে পাউডারটা দিয়ে দিয়েছি। দেখুন চিনিটা কিন্তু গলে গিয়েছে, আর গলে সুজির সাথে আবারও সুন্দরভাবে মিশে গিয়েছে এবং সুজিটা একটা চকচকে রূপ ধারণ করেছে। চিনিটাকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর সেই যে আমরা একটা বাটিতে দুধ গুলে রেখেছিলাম মনে আছে স্যাফরন দিয়ে, দেখুন স্যাফরনটা দেওয়ার ফলে দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমরা সেই 1/4 কাপ দুধটা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই দুধটা দেওয়ার পরেই কিন্তু সুজির স্বাদ এবং সুজির কালার আর ফ্লেভারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই দুধটা দেওয়ার পর সুজিটাকে নেড়ে নেড়ে এভাবে একটু সময় রান্না করে নিতে হবে। যখন দেখবেন সুজিটা প্যানের গা ছেড়ে আসছে আর ঘিটাও সাইড থেকে একটু একটু করে দেখা যাচ্ছে, তখনই কিন্তু আমাদের হালুয়া ডান। আর ওই যে আমরা বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামটাও এখন এই সুজির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার ঝটপট হালুয়া। এই হালুয়া রান্না করতে কিন্তু 10 মিনিট থেকে 12 মিনিটের বেশি সময় লাগে না, একদম ঝটপট আর এত অল্প সময়ে আর ঝামেলা ছাড়াই এই হালুয়াটা তৈরি করে নেওয়া যায়, আর খেতে তো অসাধারণ। সুজির হালুয়া আমার বরাবরই অনেক বেশি পছন্দের, যেহেতু এটা খুব সহজে এবং খুব কম সময়ে করা যায়, তাই প্রায়ই কিন্তু এই হালুয়াটা আমি বাসায় বানাই আর মেহমান আসলেও আপ্যায়ন করি। আশা করছি আজকের আমার এই সুজির হালুয়াটা আপনাদেরও ভালো লেগেছে। দেখুন কত সুন্দর কালারফুল, আর ফ্লেভারের কথা কি আর বলবো, স্যাফরন আর ঘিয়ে মিশে এই হালুয়ার ফ্লেভারটা অনেক অনেক ভালো। আমার তো খুবই পছন্দের, রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে এই হালুয়া, আর শুধু শুধু খেতেও আরও বেশি ভালো লাগে। আশা করছি আজকের আমার এই হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।